কিছু কত চাচ্ছেন ভাই? দর্শক অনেকদিন পরে মাশাআল্লাহ সাইজ দেখেন, নারায়ণগঞ্জের বিখ্যাত কবুতর আশা করি পাঁচটা। প্রিয় শতাগ্রবাসী, কি অবস্থা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমরা কিন্তু আবারও চলে আসছি হচ্ছে রিফাত ভাইয়ের ছাদে। তো রিফাত ভাইয়ের ছাদ মানেই হচ্ছে গ্রিবাজ লাইনের ধামাকা ধামাকা কালেকশন। তো বড় বড় নিয়ে আজকেও কিন্তু ভালো ভালো কালেকশন ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। তো চলেন, কথা আর বেশি বলবো না, কবুতর দেখাবো। তো অল্পের মধ্যে কীভাবে আপনাদের ভালো কবুতর দেখানো যায় সেই চেষ্টাটাই করব। কিছু কবুতর আছে এগুলো উঠতেছে, আর এদিকে কিছু কবুতর রাখা আছে, প্লাস হচ্ছে এইদিকে রাখা আছে। তো রিফাত ভাই, কি অবস্থা? একটু জোরে বলেন ভাই, কেমন আছেন? ভালো আছেন না? রিফাত ভাই, নতুন দর্শকদের জন্য 10 সেকেন্ডের মধ্যে ঠিকানাটা বলেন। জুরেন পোস্তগোলা, দারগাবাড়ি রোড। তো প্রথমে এই পেয়ার দিয়ে আমরা শুরু করবো দর্শক ভিডিও। আমরা খাঁচাটা আর একটু সামনে আনি, তাহলে মনে হয় দেখাইতে সহজ হবে। তো প্রথমে কি পেয়ার দেখাবেন? এটা সবুজ গলা কবুতর। ও কি ভাই, খাঁচার মুখ কয়টা? দুইটা। দেখেন ভাই, দেখো বাইরে গেলে কিছু করার নাই, দুইটা মুখ লয়ে বসেছেন, আমরা কি করবো ভাই? ভাই নটটা একটু ধরেন কাইন্ডলি, হাতে আছে নটটা দর্শক দেখেন। পরগুলো একটু দেখে নিন, মাশাআল্লাহ ঠিক আছে। বাচ্চা কাচ্চা যারা সারাসারি করতে চান দর্শক, নিজের পায়ের ট্যাগ আছে ব্যক্তিগত, চাইলে হয়তো ফোন দিয়ে জানিয়ে নিতে পারেন কার ট্যাগ। ভাই চাচ্ছেন কিরকম প্যাডটা? তারা নিতে পারেন প্যাডটা, ঠিক আছে ভাই, পরের প্যাডটা নিয়ে আসেন দর্শক। টপ ক্লাস এক পেয়ার লাল চুলি দেখাবো, লাল গিয়ারের নর্মাদি, দুইটার গিয়ার অনেক সুন্দর, নটটার মনে হয় বেশি সুন্দর। তো নটটা একটু জাস্ট ধরে দেখবো আমরা ভাই, নটটা একটু ধরে দেখান তো আমাদের। ১১০০ দর্শক, লাল চল্লি লাল গিয়ারের এত বড় সাইজের এক পেয়ার কবুতর, আজকে কমাই দিল কিন্তু, ঠিক আছে, ঠিক আছে। এরপর কি দেখাবেন ভাই? সারাসারি লাইনের একটা পেয়ার, মাশাআল্লাহ দেখেন নটটা, নটটা গিয়ারটা দেখেন মাশাআল্লাহ। পরগুলো দেখি, কত চাচ্ছেন ভাই? অনেকদিন পরে কাগজি দেখলাম কিন্তু দর্শক, অনেকদিন পরে। পরগুলো দেখি ভাই, পরগুলো মাশাআল্লাহ, সাইজ দেখেন দর্শক। আসলে খাঁচাটা একটু ছোট হতে আপনারা ওইভাবে দেখাইতে পারছেন, কিন্তু এটার সাইজ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে সামনাসামনি যদি দেখেন। অসাধারণ অসাধারণ ভাই, কিরকম চাচ্ছেন? একবারে ১৫০০ একদম ১০০ দর্শক, ১৪০০ এটা হুদাই আমি কমাইলাম, কারণ হচ্ছে এত বড় সাইজের কাগজি আপনারা দেখছেন কিনা আমার জানাবেন, ঠিক আছে, মাশাআল্লাহ সাইজ দেখেন, ১৪০০ নিতে পারেন ভাই। এরপরে কি মাকড়া? মাকড়া বাগা তা আবার মুজে আলা মাশাআল্লাহ, হাতে মনে হয় নটটা, নটটা নটটারও বেশি সুন্দর দর্শক।
পুতুল দেখি রাখেন মাশাআল্লাহ ভাই কি রকম চাচ্ছেন এটা একবার 3000 টাকা একবার 3000 কোনো কম দাম নাই জানতেছো কমাই দিলাম 200 কমাই দিবেন 2800 দর্শক মাত্র সাথে পাওয়া হচ্ছে এসব মুজাওয়ালা কিন্তু তারপর দেখতে কত সুন্দর দেখেন মাশাআল্লাহ এক লোকে এক মাকড়া লাগে ভাই 20 জন হইছে আমি দিতে পাইনি মানে কষ্ট করে মিলাইছি দুইজন মিলাইছি ঠিক আছে ভাই অসাধারণ একটা পেয়ার আচ্ছা আরেকটা সুন্দর পেয়ার দেখেন মাশাআল্লাহ এটা তো বলতে কি লাল খাঁটি হ্যাঁ এটা গেল পাওয়া যাবে নটটাও দেখব ভাই নটটা চাই আমি দাঁড়ান একটু ট্রাই করে এগুলা আমি দেখ দেখা গেছে না এগুলা আমি সাথে এগুলো পাক মুখ দেখে এগুলা পাক দেখে নটটা ধরেন দাও ভাই তারপর একটু নটটা একটু দেখি পরগুলো দেখি ভাই ঠিক আছে অসাধারণ একটা পেয়ার কিরকম চাচ্ছেন ভাই আচ্ছা আদম 22 টাকা এই লাগবে 2000 টাকা 2000 একদম দুই হ্যাঁ ঠিক আছে ভাই তারপর কি দেখবো ভাই এই যে বাঘা কোদার মাটিটা এটা কি নন্ডা মাদি মাদি ঠিক আছে সাথে গুলো ছোট মাথার কবুতর অনেক সুন্দর মশা দেন রাখেন সিম্পলি সুন্দর কবুতর খোঁজেন চোখ ধাঁধানো তা স্যার এর বাচ্চা কাছে উড়েই তো পারবেন ইনশাল্লাহ কিরকম চাচ্ছেন ভাই প্যাটটা এটা ভাই চা দেন তিন নিলে 2500 টাকা নিলে 2500 ঠিক আছে ভাই তো সে একবার খাকি দেখাই আশা করি খাকি প্যাটটা আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আচ্ছা নটটা পরগুলো দেখিবে আছে মাশাআল্লাহ ঠিক আছে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কিরকম চাচ্ছেন ভাই প্যাটটা চা দাম 1800 টাকা 1800 চা দাম 1500 বিক্রি 1500 এসব নটটা এত কিউট যে বলার বাইরে ঠিক আছে মাদিটা অনেক সুন্দর মাদিটা কালারটা আবার বেশি সুন্দর মাদিটা বাঘা কি নটটা লস দুধ থাকে দেখেন মাদিটাও অনেক সুন্দর নিতে পারেন তারপর কি দেবো ভাই ভাই সাত লেনে চার পিস কবুতর কালো গোলা চার পিস একসাথে দেখাবেন একেবারে কবুতর করগুলো দেখে ভাই প্রচুর উঠছে দর্শক প্রচুর এগুলা খেতে ইনসেট খেলা কবুতর ঠিক আছে ভাই সার্ফিস কবুতর দর্শক একসাথে নিলে একটু কমেই হয়তো বা পাবেন আর একটু হচ্ছে যে আপনাদের জন্য লাভ হবে প্রত্যেকটা কিয়ার মাশাল অনেক সুন্দর দেখেন একেবারে কবুতর একেবারে লাল পিছন পিছনে ওই কবুতরটা একটু দেখান তো ভাই পিছনে এমন নর ঠিক আছে পুরোনো কবুতর কোনো সন্দেহ নেই ঠিক আছে দুই পেয়ার একসাথে কত চান দুই পেয়ার 3000 তার মানে 1500 করে জোড়া আর ভাঙে নিলে 1800 টাকা ঠিক আছে ঠিক আছে ভাই দর্শক তারপর একটা পেয়ার দেখবো পুরো টাইগার স্টাইল ঠিক আছে মাশাআল্লাহ কোন ফাঁক দেওয়ার বের হয়ে না যায় বেরোলে তো ওই বাড়ি চলে যাবে ভাই এই নটটা একটু ধরেন তো আর পরে মার এটা মনে হয় বউ পিটেন না স্বভাব ডিম্বার হয়ে লেগে পরগুলো দেখি ভাই বিগ সাইজের কবুতর অনেক সুন্দর মাশাআল্লাহ রাখেন একসাথে কিরকম চাচ্ছেন পেয়ারটা ভাই একবারে 3000 টাকা একবারে 3000 মাঝখানে আর কোনো কথা নাই পুরো দয়া মায়াহীন কথা
200 কমাই দিছেন যাক দর্শক ঠিক আছে 200 টাকা কমে পেলেন তবে অসাধারণ একটা নট দর্শক পেয়ারটা অবশ্যই সুন্দর তবে নটটা স্পেশাল ঠিক আছে ভাই নাম বললে তাকে থাকবে না তারপর কি দেখাবেন ভাই ভাই যে পাখি দম কালিং কো দম দিনা তারপর সিলভার দম দুটো কো তো আছে ডিম আছে ডিম আছে না ডিম দিতে পারবেন না ডিম তারকে দেয়া যায় যে লয় ডিম সমস্যা কি দেন সারে দেন একটু দেখি পর যেহেতু কাটা পর তো আর দেখানোর কিছু নাই দর্শক এগুলোর বাচ্চা কাছে উড়াইতে পারবো না অনেক সময় লং টাইম ইনশাল্লাহ কিরকম চাচ্ছেন পেটা ভাই আচ্ছা দাম 2000 চাওয়া দাম নিলে 1800 খাকি দম চুইঠাল খাকি দম চুইঠাল এবং ফ্রেশ সুন্দর আছে মাশাআল্লাহ ঠিক আছে ভাই ভাই তারপরে মানে বিকেলেই কেউ নাই বিকেলেই পাঠাই দিবেন অবশ্যই আরেকটা খাকি পেয়ার দেখবো পুরনো জাতের নট দেখেন চোখ আটকে দেবে নটের দিকে তাকাইলে ঠিক আছে তারপর কি দেখবেন ভাই একজন সঞ্জয় কত লাল গেল সুন্দরী আর রূপে সুন্দর আর দেহ কালার সুন্দর পরগুলো দেখি ঠিক আছে তখন বয়স না মনে হচ্ছে কবুতরটা না ডিম পাচ্ছে ডিম দেখাবো কিরকম চাচ্ছেন ভাই চাওয়া ২৫০০ টাকা ২৫০০ চাচ্ছেন নিলে ২২০০ টাকা নিলে ২২০০ নারায়ণগঞ্জের বিখ্যাত কবুতর গুলো ধরেন তো যেমন সাইজ দেখেন একেবারে কবুতর মাদিটা উজে দৌড়ে দৌড়ি করতেছে ছাড়েন তো ভাই সারা বেলা দৌড় দেবো হ্যাঁ ওরা কি দাঁড়াই থাকবে ভাই দাঁড়াও পাশাপাশি দাঁড়াও দুটা দিবে দৌড় দেবো তাহলে কিরকম চাচ্ছেন ভাই একবার ১৫০০ টাকা ও দূর থেকেই দেখাই কত চাইলেন একবার ১৫০০ একবারে ১৫০০ কোনো দুইবারের সুযোগ নাই ১২০০ হাটে নামতে পাইবো বুঝলেন ভাই লেজার করে আপনাকে পাইবেন না ঠিক আছে ভাই পেয়ারটা আসলেই সুন্দর তারপর কি দেখবো ভাই কাজ করা কবুতর পুরনো প্লেয়ার লাইনের কাজ করা কবুতর গিয়ারটা দেখেন ট্রিপল পট্টি না এটা না এক দুই পট্টি দুই পট্টি আছে মাদিটা একটু হালকা ভাইব্রেশন দুইটারই ভাইব্রেশন আছে পুরনো জাতের যেহেতু কবুতর দর্শক ব্লার লাইন খুব ক্রস না হইলে তাহলে ভাইব্রেশন থাকবে কিরকম চাচ্ছেন ভাই একটু ভয় লাগে পাশাপাশি দ্বারা দেখতে ভালো লাগবে কত ছিলেন একদম কত একদম তিন ঠিক আছে ভাই এরপর চারটা পাঁচটা বাচ্চা দেখাবো আশা করি সবার খুব ভালো লাগবে এরকমই চারটা পাঁচটা বাচ্চা আছে ইনশাল্লাহ তো এখানে তিনটা আছে আরও দুইটা আনুক তারপর হচ্ছে আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর তিনটা বাচ্চা এখানে আছে
বাকি বাকি যে দুইটা আনবে ওইগুলো আশা করি পাঁচটা বাজে সুন্দর হবে চারটা দেখতে পাচ্ছেন এই সেটে দেন এই টোটাল পাঁচটা বাচ্চা মাশাআল্লাহ ওই বাচ্চা পাঁচটা কত চাচ্ছেন আলোচনা সাপেক্ষে থাকবে দর্শক যদি চারটা বাচ্চা আপনার পাঁচটা বাচ্চা আপনাদের পছন্দ হয় ফোন দিবেন ফোন দিয়ে আলোচনা করবেন দাম দর কথা বলবেন যদি দামের পছন্দ হয় নিয়ে নেবেন হ্যাঁ ছিলেন কবুতর ঠিক আছে আর বাচ্চা যে আরো চার আছে নিচে আছে ঘরে ঠিক আছে ভাই এরপরে কি দেখবেন এর সাইজ দি বিশাল সাইজ বিশাল ভাই মাশাআল্লাহ সেন তো সাইজ দেন আরে ব্র্যান্ড লাইন পর্যন্ত অনেক ভালো মরে যাবো কিন্তু বেগুনি খাবো না নর্মাল দুইটাই দেখেন সাইজ দেখেন মাশাআল্লাহ সেল সাথে যদি এবার কাপ কাপ থাকে মানে ভাইব্রেশনও থাকে তাহলে কি লাগবে কত চাচ্ছেন এই পেটা একবার 3500 টাকা 3500 বিক্রি কত ভাই একটু কমান একবার 3000 একবার 3 ঠিক আছে ভাই অনেক সুন্দর একটা পেয়ার নিশ্চিন্তে বাচ্চা কাচ্চা সারাসারি করতে পারবেন ইনশাআল্লাহ এই পেয়ারটাও কিন্তু মাশাআল্লাহ দর্শক দেখতে পারেন দেখতে একই রকম আগের আগের কবুতর এই কবুতর এই কবুতর খুমার লাগে অন্য কবুতর খুমা মিলবো না ঠিক আছে একটু সাইডে দেখি নর্মাদি নর্মাদি যদি দুইটাই দেখাইতে দেয় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখেন নর্স কিরকম চাচ্ছেন পেটা ভাই এটা 3000 ফিক্সড 3000 ফিক্সড বাবারে লাগে ভয় এই বুঝি গেল আজ যদি 3 জোড়া হয় কিছু কম রাখা যাবে 3 জোড়া নিলে কিছু কম রাখা যাবে ঠিক আছে তারপর ভাই দেখি সবজি একটা টপ ক্লাস পেয়ার সবজি গো দেই না তাও দিন আজকে একটা ছিল দেখেন কিরকম চাচ্ছেন ভাই পেয়ারটা চাহিদা 1500 টাকা 1500 ভাই একদম কত ভাই 1400 টাকা 1400 একদম কত ছিলেন লাস্ট ভাই 1400 দর্শক 1400 অনেক সুন্দর একটা প্যান নিতে পারেন তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আজকে শর্টের মধ্যে হচ্ছে আপনাদের হচ্ছে যে ভিডিওটা করলাম তো আরেকটা প্যার একটু দেখাই এটা আর ওদিকে নিয়ে দেখাবো না এখান থেকে দেখাই দিই যদি কারো ভালো লাগে একান্ত ভালো লাগে নিয়ে নিয়ে এটা ধরুন ভাই এই দাম কইতে ভয় পাইতাছে এই কারণে এই ভাই এই প্যাটা কিরকম চাচ্ছেন বলেন তো 3000 টাকা 3000 না একটু ঘুরে ফিরে দেখাই দিই যেহেতু ধরে দেখানো হলো না আচ্ছা 10 হলে 500 টাকা কম 2500 টাকা 2500 লাস্ট পেয়ার তো লিঙ্ক দেখাম না এরপর ভাই মানে দাম বলেছে না পরে বললাম যে ভাই আপনাদের ভিডিও দেখে দাম নেন এটা আমার দাম পড়া ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ